আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছে 52 টিভিতে। দুই দশকের যুদ্ধ শেষে 2021 সালে আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্র ও ন্যাটো জোটের সেনাদের হটিয়ে দ্বিতীয়বারের মতো আফগানিস্তানের ক্ষমতায় তালেবান। ইসলামিক শরিয়া আইনের ভিত্তিতে দেশ চালানোর সিদ্ধান্ত দেশটির। ক্ষমতা গ্রহণের 2 বছরেও দেশটিকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়নি বিশ্বের কোনো দেশ। আসতে থাকে নিষেধাজ্ঞা ও বিভিন্ন আন্তর্জাতিক চাপ। তালেবান নেতারা সেই প্রাথমিক ধাক্কা সামলিয়েছেন সফলভাবেই, সমাধান করেছেন বিভিন্ন গ্রুপের অভ্যন্তরীণ বিভিন্ন দ্বন্দ্ব। তাই তো বিশ্বের সমর্থন ব্যতীত রেখে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তান পুনরুদ্ধার, দুর্নীতি দমনসহ বিভিন্ন বিষয়ে জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার। বদলেছে আফগানিস্তানের সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক প্রেক্ষাপট। বর্তমানে তালেবান সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ ইস্যু হল বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন অর্জন করা। ঠিক এমন সময়ে কাবুলের সাথে সম্পর্ক উন্নয়নে আগ্রহী লন্ডন বলে জানিয়েছেন ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানে নিযুক্ত যুক্তরাজ্যের চার্লস ডি এফেয়ার্স রবার্ট চ্যাটার্টন ডিকসন। শনিবার 2 মার্চ আফগানিস্তানের ডেপুটি প্রধানমন্ত্রী মাওলানা আব্দুল কাবিরের সঙ্গে একটি বৈঠকে এ মন্তব্য করেন ডিকসন। বৈঠকে আরও উপস্থিত ছিলেন ডেপুটি পররাষ্ট্রমন্ত্রী শের মোহাম্মদ আব্বাস স্তানিকজাই। আগের একটি বিবৃতি অনুযায়ী সাম্প্রতিক সময়ে অনুষ্ঠিত দোহা বৈঠকে আফগানিস্তানের অংশগ্রহণ না করার বিষয়টিতে হতাশা প্রকাশ করেছেন ডিকসন। তার মতে এই ধরনের বৈঠকে অংশগ্রহণ আফগানিস্তান পুনর্গঠনের জন্য সাহায্য করবে, পাশাপাশি আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে সম্পর্ক স্থাপনের ক্ষেত্রেও উপকারী হবে। আর তাই পরবর্তীতে এই ধরনের বৈঠকে আফগানিস্তানকে অংশগ্রহণের অনুরোধ জানিয়েছে যুক্তরাজ্যের চার্লস ডি এফেয়ার্স। প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে কাতারের রাজধানী দোহায় আফগানিস্তান নিয়ে একটি বৈঠকের আয়োজন করে জাতিসংঘ, তবে বৈঠকে অংশগ্রহণ করেনি আফগানিস্তান। দেশটির দাবি, বৈঠকে যাবতীয় সকল বিষয়ে খোলামেলা আলোচনা করতে চেয়েছিল আফগানিস্তান, তবে তা মেনে নেয়নি জাতিসংঘ। এদিকে একই দিনে রাশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গেও বৈঠক করেছেন আফগান ডেপুটি প্রধানমন্ত্রী। বৈঠক সম্পর্কে আফগানিস্তানের মুখপাত্র হামিদুল্লাহ ফিরাত বলেন, আন্তর্জাতিক সম্প্রদায় কর্তৃক জব্দ করা আফগানিস্তানের বৈদেশিক সম্পদ মুক্ত করে দেওয়ার আহ্বান জানিয়েছেন রাশিয়ার রাষ্ট্রদূত দিমিত্রি জিনাভ। পাশাপাশি কোনো ধরনের সত্য ছাড়াই আফগানিস্তানের উপর আরোপিত একতরফা ও ভুল নিষেধাজ্ঞা প্রত্যাহারেরও দাবি জানিয়েছেন তিনি। উপায় না পেয়ে গাজা উপত্যকায় প্রস্তাবিত অস্ত্রবিরতি চুক্তির কাঠামো অনুমোদন করেছে ইসরায়েল, তবে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস এখনও তাদের অবস্থান প্রকাশ করেনি। মার্কিন প্রশাসনের এক কর্মকর্তা শনিবার এ তথ্য জানান। আন্তর্জাতিক মধ্যস্থতাকারীরা পবিত্র রমজান মাসে গাজায় হামলা বন্ধ করার ব্যাপারে একটি সমঝোতায় উপনীত হওয়ার চেষ্টা করছেন। 10 মার্চ রোজা শুরু হবে বলে ধারণা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের একটি সূত্র জানিয়েছে ইসরায়েলিরা প্রস্তাবটি কমবেশি গ্রহণ করে নিয়েছে। এতে 6 সপ্তাহের অস্ত্রবিরতির পাশাপাশি হামাসের হাতে থাকা নারী, বৃদ্ধ, আহত ও অসুস্থদের মুক্তির প্রস্তাব করা হয়েছে। ওই কর্মকর্তা বলেন, বল এখন হামাসের কোর্টে, আমরা যতটা সম্ভব কঠোরভাবে চাপ দিয়ে যাচ্ছি। ওই কর্মকর্তা নিজের পরিচয় প্রকাশ করেননি। তিনি বলেন, বন্দীদের মুক্তি দিতে হবে, চুক্তিটির মূল কথা সেখানেই নিহিত রয়েছে। গত 7 অক্টোবর ইসরায়েলের অভ্যন্তরে হামলা চালিয়ে প্রায় 240 জনকে বন্দী করে হামাস। এরপর থেকে গাজায় বিরামহীনভাবে ভয়াবহ হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এ পর্যন্ত গাজায় নিহতের সংখ্যা 30,000 ছাড়িয়ে গেছে। যুদ্ধবিরতির জন্য কাতার, মিশর ও যুক্তরাষ্ট্র চেষ্টা চালাচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন রোজার আগেই যুদ্ধবিরতির ইঙ্গিত দিয়েছেন, তবে হামাস তাদের অবস্থান থেকে সরে যায়নি। তারা সাময়িক অস্ত্রবিরতি নয়, বরং স্থায়ী যুদ্ধবিরতির উপর জোর দিচ্ছে, কিন্তু ইসরায়েল এমন শর্তে রাজি হচ্ছে না। তবে মিশরীয়রা হামাসকে আশ্বাস দিচ্ছে যে অস্ত্রবিরতির দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ে স্থায়ী যুদ্ধবিরতির শর্ত নিয়ে আলোচনা করা যেতে পারে। মিশরের এই অবস্থানের ব্যাপারে হামাস কোনো মন্তব্য করেনি। ফিলিস্তিনি এক কর্মকর্তা বলেছেন, যুদ্ধ বন্ধ এবং গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের ব্যাপারে দুপক্ষের মধ্যে ব্যাপক ব্যবধান রয়ে গেছে। ইসরায়েলকে স্থায়ী যুদ্ধবিরতি প্রস্তাবে রাজি করাতে মিশরীয়রা ইসরায়েল এবং গাজার মধ্যে একটি নিরাপত্তা বাফার জোন প্রতিষ্ঠা এবং সেখানে মিশর ও ইসরায়েলি যৌথ বাহিনী টহলের প্রস্তাব দিয়েছে। মূলত গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলি হায়নাদের বিরুদ্ধে এতদিন অনেকটা একাই লড়ে গেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস। গাজার ছোট ছোট কিছু গোষ্ঠী ছাড়া ফিলিস্তিনের শাসক দল ফাতা শুরু থেকেই প্রতিরোধ যুদ্ধ থেকে দূরে ছিল, উৎসাহ নিয়ে হামাসের পাশে দাঁড়াতে চায়নি।
কিন্তু নিরীহ ফিলিস্তিনিদের উপর মধ্যপ্রাচ্যের কসাই হিসেবে পরিচিত বেনিয়ামিন নেতানিয়াহুর লেলিয়ে দিয়া ইসরায়েলি সেনাদের নির্বিচার হত্যাযজ্ঞ আর মেনে নিতে পারছে না ফাতা। নিজেদের মধ্যে বিভেদ ভুলে গিয়ে ইসরায়েলের বিরুদ্ধে এক হওয়ার ঘোষণা দিয়েছে ফিলিস্তিনি গোষ্ঠী হামাস ও ফাতা। রাশিয়া আয়োজিত এক আলোচনার মধ্য দিয়ে বিরল এই ঐক্যের ঘোষণা দিল ফিলিস্তিনি গোষ্ঠীগুলো। বৃহস্পতিবার রাশিয়ার রাজধানী মস্কোতে ওই সম্মেলন অনুষ্ঠিত হয়। এর মধ্য দিয়ে নিজেদের মধ্যেকার বিভেদ ভুলে এক হওয়ার প্রস্তাবে রাজি হয়েছে হামাস, ইসলামিক জিহাদ, ফাতা ও অন্য ফিলিস্তিনি গোষ্ঠীরা। ফিলিস্তিনের বিদায়ী প্রধানমন্ত্রী মোহাম্মদ সাতায়ে তার পদত্যাগের পর ফিলিস্তিনি গোষ্ঠীগুলোর মধ্যে ঐক্যের ডাক দেন। এরপরই মস্কোতে মিলিত হয় গোষ্ঠীগুলো। শুক্রবার ফিলিস্তিনি গোষ্ঠীগুলো মস্কো থেকে এক হয়ে বার্তা দিয়েছে যে প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন পিএলও এর অধীনে আবারও একই ব্যানারের নিচে আসছে সবাই। সবগুলো পক্ষ এবার ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার বিষয়ে একমত প্রকাশ করেছে। যদিও হামাস ও ইসলামিক জিহাদকে সন্ত্রাসী বাহিনী হিসেবে ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র ও তার মিত্র পশ্চিমা দেশগুলো, যদিও পিএলও এর সরকারকে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দেয় তারা। এর আগেও হামাস ও পিএলওকে একসঙ্গে আনার নানা চেষ্টা ব্যাহত হয়েছে, তবে সর্বশেষ রাশিয়ার উদ্যোগে এই চেষ্টা সফল হল। হামাস ও ফাতার মধ্যে এই বিরল ঐক্যের পেছনে কলকাঠি নেড়েছেন রুশ নেতা ভ্লাদিমির পুতিন। সাম্প্রতিক সময়ে ফিলিস্তিনের সব পক্ষের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখেছে রাশিয়া। মস্কো ফিলিস্তিনের সব পক্ষকে বোঝাতে সক্ষম হয়েছে যে ইসরায়েলকে হটাতে হলে ঐক্যের বিকল্প নেই, আর সব পক্ষ এক হলে আন্তর্জাতিকভাবে ফিলিস্তিনের প্রতি সমর্থনও বাড়বে। চলমান সংঘাতের প্রেক্ষাপটে এই যুক্তি মেনে নিতে সবগুলো পক্ষকে ভূমিকা রেখেছে। নিঃসন্দেহে এই ঐক্য বিপদ দেখছে ইসরায়েল। প্রথম থেকে গাজা উপত্যকায় ইসরায়েলি সেনাবাহিনীর বর্বর হামলা তীব্র নিন্দা জানিয়ে আসছে রাশিয়া। অপরদিকে একাধিকবার ফিলিস্তিনিদের স্বাধীন রাষ্ট্রের পক্ষে অবস্থান নিয়েছে দেশটি। ইসরায়েলের হামলা থামাতে জাতিসংঘে প্রস্তাবও উত্থাপন করেছিল মস্কো। আন্তর্জাতিক অঙ্গনে গুঞ্জন রয়েছে যে রাশিয়া হামাস ও ফিলিস্তিনে প্রতিরোধ গোষ্ঠীগুলোকে অস্ত্র সাপ্লাই করেছে যেগুলো দিয়ে হামাস ইহুদি বাহিনীকে চরম ধুলাই দিচ্ছে। ইতিমধ্যে চলমান যুদ্ধের সর্বশেষ পরিস্থিতি নিয়ে রাশিয়ার বিশেষ দূত এবং দেশটির ডেপুটি পররাষ্ট্রমন্ত্রী মিখাইল বগদানভের সঙ্গে বৈঠক করেছে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের একটি প্রতিনিধি দল। শুক্রবার 1 মার্চ রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হয়। হামাসের পক্ষ থেকে একটি বিবৃতিতে বলা হয়েছে, বৈঠকে ফিলিস্তিনিদের সমর্থনের জন্য রাশিয়ার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে হামাসের প্রতিনিধি দলটি। বিবৃতিতে আরও বলা হয়েছে, গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিক্রিয়া, ফিলিস্তিনি জনগণকে মানবিক সাহায্য প্রদান, ফিলিস্তিনের নির্ভীক যোদ্ধাদের সমর্থন ও হামাসের সাথে ধারাবাহিকভাবে বৈঠকের আয়োজন করায় রাশিয়ার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে প্রতিনিধি দলটি। অপরদিকে গত কয়েক সপ্তাহে ইউক্রেন যুদ্ধের ভর রাশিয়ার দিকে ঝুঁকে পড়তে দেখা যাচ্ছে। ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দোনেটস্ক প্রদেশের গুরুত্বপূর্ণ শহর আফদিভকার পতনের পর অল্প সময়ের ব্যবধানে বড় রকমের প্রতিরোধ ছাড়াই বেশ কিছু এলাকা দখল করেছে রুশ সেনারা। সপ্তাহ খানেক ধরে পূর্বাঞ্চলীয় ফ্রন্ট লাইনে প্রতিরক্ষা লাইন টিকিয়ে রাখতে আপ্রাণ চেষ্টা করছে ইউক্রেনীয় সেনারা, কিন্তু তারপরেও রুশ আক্রমণে পিছু হটতে বাধ্য হচ্ছে ইউক্রেনীয় সেনারা। এদিকে শনিবার ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর চাশিভ ইয়ারের আশেপাশে বিশাল সেনাবাহিনী মোতায়েন করেছে রাশিয়া। ইউক্রেনের এক কর্মকর্তা জানান, দোনেটস্ক অঞ্চল পুরোপুরি দখলে নেওয়ার জন্যই রুশ বাহিনী এই তৎপরতা চালাচ্ছে। তিনি আরও বলেন, গত মে মাসে রুশ বাহিনী ইউক্রেনের পশ্চিমাঞ্চলীয় গুরুত্বপূর্ণ শহর বাখমুত দখলে নেওয়ার পর এখন কুষ্টিয়ান তিনিফকা, ক্রামতোর্স্ক এবং স্লোভিয়ানস্কের দিকে অগ্রসর হচ্ছে। তার দাবি, গত 3 সপ্তাহ ধরে রুশ পদাতিক বাহিনীর অব্যাহত আক্রমণের মুখে পড়েছে তারা। রুশ বাহিনী নানা ধরনের কামান ও ড্রোন দিয়ে আক্রমণ চালাচ্ছে। যদিও রাশিয়ার আক্রমণগুলো বেশ ধীরগতির এবং ব্যয়বহুল, তারপরেও ইউক্রেন বাহিনী এখন পর্যন্ত পশ্চিমা সামরিক সহায়তা না পাওয়ায় তাদের গোলাবারুদ কমে গেছে, ফলে তারা রুশ বাহিনীকে উপযুক্ত জবাব দিতে পারছে না। ইউক্রেনের সেনা কর্তৃপক্ষ জানিয়েছে, আর্টিলারি শেল এবং অন্যান্য অস্ত্রশস্ত্রের ঘাটতির কারণে 1000 কিলোমিটার দীর্ঘ ফ্রন্ট লাইন ধরে রাখা তাদের জন্য কঠিন হয়ে পড়ছে। এদিকে রাশিয়া দাবি করেছে, তারা সফলভাবে পরমাণু ওয়ারহেড বহনের সক্ষম ইয়ার্স আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বা ICBM এর পরীক্ষা চালিয়েছে। শুক্রবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রদত্ত ঘোষণা অনুযায়ী উত্তর রাশিয়ার একটি মহাকাশ কেন্দ্র থেকে পরীক্ষামূলক নিক্ষেপণটি করা হয়। উল্লেখ্য, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইয়ার্স একাধিক পরমাণু ওয়ারহেড বহন করতে সক্ষম বলে জানা গেছে। মন্ত্রণালয় এই পরীক্ষামূলক নিক্ষেপণের ভিডিও চিত্র প্রকাশ করেছে। এতে বলা হয় যে ক্ষেপণাস্ত্রগুলো সফলভাবে কামচাটকা উপদ্বীপে তার লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে।
ইয়ার্স 10,000 কিলোমিটারেরও বেশি দূরত্ব পর্যন্ত পৌঁছাতে সক্ষম। রাশিয়ার পরমাণু শক্তির ক্ষেত্রে এটি প্রধান ICBM ক্ষেপণাস্ত্র। রাশিয়ার ভাষানুযায়ী ক্ষেপণাস্ত্রগুলো বাস্তবে ব্যবহারের জন্য মোতায়েন করা হয়েছে। গত বৃহস্পতিবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার বার্ষিক রাষ্ট্রীয় ভাষণে বলেন যে রাশিয়ার কৌশলগত পরমাণু বাহিনী পূর্ণ সতর্ক অবস্থায় রয়েছে এবং এগুলো ব্যবহারের সক্ষমতা নিশ্চিত করা হয়েছে। যুক্তরাষ্ট্রের যুদ্ধ বিষয়ক গবেষণা ইনস্টিটিউটের ভাষানুযায়ী পুতিন এবং রুশ কর্মকর্তারা পশ্চিমা দেশগুলোর নাগরিকদের মধ্যে ভয় জাগিয়ে তুলতে এবং ইউক্রেনের প্রতি পশ্চিমা দেশগুলোর সমর্থন দুর্বল করার জন্য প্রায়শই পারমাণবিক হুমকি দিয়ে থাকেন।